দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। হ্যাঁ বন্ধুরা, আমরা পৃথিবীর সব বিখ্যাত মানুষদের জীবন পড়ে তাদের সম্পর্কে জেনে মোটিভেটেড হই, অথচ আমাদের ভারতবর্ষেই কত মণিমুক্ত লুকিয়ে আছে, আমরা সেগুলোর দিকে প্রায় ফিরেই তাকাই না। তাই আজকের আমাদের ভিডিও ভারতবর্ষের এমন কিছু বিখ্যাত মানুষদের নিয়ে, যাদের জীবন খুব সমস্যার মধ্যে দিয়ে গেছে, কিন্তু তারা উদাহরণ হয়ে থেকেছেন সেই লড়াইয়ে হাল ছেড়ে না দিয়ে। প্রথমেই একজন পরিচিত মানুষের কথা বলবো। ছোটবেলায় দারিদ্রের সংসারে পড়াশোনার খরচ জোগাড় করার জন্য, একটু সুরাহা করার জন্য তাকে খবরের কাগজ বিলি করতে হতো বাড়িতে বাড়িতে, অথচ দু চোখের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। মাত্র এক নাম্বার কম পাওয়ার জন্য ছেলেটির আর আকাশে ওড়া হলো না। তবে সে একদিন উড়ল, অনেক উঁচুতে উঠল, ভারতের মাটিতে সে সর্বোচ্চ আকাশে উঠল। ছেলেটির নাম এপিজে আব্দুল কালাম। এবার যার কথা বলবো, তার স্বামী ড্রাগ অ্যাডিক্ট এবং অ্যালকোহলিক ছিলেন। বাড়িতে নিয়মিত তার উপর শারীরিক অত্যাচার হতো। স্বামী একদিন তাকে এবং তার দুই বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেলেন, ভদ্রমহিলারই কাঁধে দায়িত্ব। একজন ভারতীয় গৃহবধূ যেটা পারেন সেটাই করলেন। তখন তিনি স্ন্যাক্স বিক্রি করে সংসার চালালেন। একসময় ঠেলাতে তিনি খাবার বিক্রি করেছেন, ক্যান্টিনে কাজ করেছেন, আর আজকে সেই প্যাট্রিসিয়া নারায়ণ সন্দীপা চেইন অফ রেস্টুরেন্টস এর মালিক। 2016 সালে পেয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস দেবী অ্যাওয়ার্ড। এরপর যার কথা বলবো, তিনি এমনিতে পড়াশোনায় ভালোই ছিলেন, কিন্তু গ্র্যাজুয়েশনের সময় ইংলিশ বলতে আর লিখতে পারতেন না বলে তার প্রচন্ড অসুবিধা হতো। তিনি ছেড়ে দিলেন কলেজ, নিজেই একটা ব্যবসা শুরু করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ব্যবসাটা চলল না। উনি ব্যাংক্রাপ্ট হয়ে গেলেন এবং এমন অবস্থা হলো যে খাবার পয়সা পর্যন্ত থাকলো না। অথচ তাকেই আজকে আমরা চিনি পেটিএম এর মালিক হিসাবে, বিজয় শঙ্কর শর্মা। আরে দাঁড়ান, এখনো তো সেই ছেলেটার গল্পই বলা হয়নি, ছোটবেলায় যার পরিবারের সবাইকে হত্যা করা হয়। ঘর পরিবার হারিয়ে ছেলেটি বেঁচে থাকার জন্য চুরি করতে শুরু করে, অথচ তারপরও রূপকথা লেখা হয়। ছেলেটি মিলখা সিং, ভারতের উড়ন্ত শিখ বলা হয় যাকে। শেষ করব আমাদের খুব পরিচিত একজনের কথা বলে। মাত্র 16 বছর বয়স থেকেই পরিবারের অভাবের জন্য মেয়েটিকে বাড়ি বাড়ি যেতে হতো বিউটি প্রোডাক্টস বিক্রি করতে। তারপর একসময় দু চোখে স্বপ্ন নিয়ে অভিনেত্রী হওয়ার জন্য মেয়েটি মুম্বাই গেল। মুম্বাইতে তাকে হাত খরচা চালাবার জন্য ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে কাজ করতে হয়েছে। সেই মেয়েটি এখন আমাদের সবার পরিচিত কেন্দ্রীয় মন্ত্রী এবং টিভি অভিনেত্রী স্মৃতি ইরানি। যদি ভিডিওটি ভালো লাগে, পরিবার এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য তাদের সাথে শেয়ার করুন। আর যদি কিছু জানার থাকে তাহলে নিচের কমেন্টে লিখে অবশ্যই জানান। এরকম ভিডিও আরও দেখতে চাইলে, আরও ভালো ভালো ভিডিও দেখতে চাইলে নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন, আর বেল বাটনটাও প্রেস করবেন নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, পরের ভিডিও অবধি বিদায়।